হ্যালো ফ্রেন্ড, আমি চলে এসেছি বন্ধুরা তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে, রান্নার ব্লগ। আর আজকের ব্লগটা হচ্ছে কচুর লতির রেসিপি। আর হচ্ছে মানে এর আগে তো আমি ডেলি ব্লগ দেখিয়েছি, আর আজকে দেখাচ্ছি কচুর লতি রান্না করা। আর হচ্ছে তন্দ্রা ব্লগকে সবাইকে স্বাগত আর নমস্কার। আর আমি আজকে কচুর লতিটা বসিয়ে দিয়েছি, এখানে বসাবো। আর কচুর লতিটা আগে সেদ্ধ করে নিয়েছি, আর এর মধ্যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে পেঁয়াজ একটা কেটে ওর মধ্যে টমেটো দিয়েছি। আর পেঁয়াজটাকে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি, আর ভেজে ওর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, যাতে এই না একটু রসুন বাটা দিয়ে দিয়েছি, নুনটা আমি পরে দেবো, তো একটু রসুন বাটা দিয়ে দিলাম। আর দেখো ওর মধ্যে দিলাম দুটো চারটে কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা দিলে যে ঝাল খেতে পছন্দ করে সে ওই কাঁচা লঙ্কাটা ডোলে খেতে পারবে, ভালো লাগবে। আর এই সব কচুর লতিতে একটু ঝাল না দিতে গিয়ে দিলে কি জমে, তো এই জন্য এর মধ্যে একটু ঝাল ঝাল খেতে হবে, আর মুখটাও ভালো লাগবে ঝাল খেলে। তো দেখো এর মধ্যে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি মানে পেঁয়াজটাকে আর লঙ্কাটাকে। আর লতি তো আমার আগেই সেদ্ধ করা আছে, কেটে আমার সেদ্ধ করে রেখে নিয়েছি। আর দেখো ভালো করে সেদ্ধ করে নিতে, সেদ্ধ করে তো আর সময় বেশিক্ষণ লাগে না, তো সেদ্ধ করে আমি জলটা ফেলে দিয়েছি। আর দেখো একটু ভালো করে আমি পেঁয়াজের সঙ্গে এটাকে কষিয়ে নিচ্ছে, যাতে মশলাটা পুরোই লতির মধ্যে লাগে আর পেঁয়াজটা চারিদিকে ছড়িয়ে যায়। একটু ভালো করে নেড়ে নিচ্ছে, তো এখানে একটু ভালো করে আমি নাড়তেই রয়েছি। তো নাড়াতে এখন আমার একটু কিছুক্ষণ নেড়ে একটা একটু নরম, এমনিতেও তো সেদ্ধ করলে নরম হয়ে যায়, তো এখানে আরও নরম হয়ে গেল। আর এর মধ্যে দিলাম হলুদ গুঁড়ো, হলুদ দিয়েছি, আর দিলাম দেব হচ্ছে এক চামচ জিরের গুঁড়ো। তো এক চামচ জিরের গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি, মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। তো দেখো কারণ মশলা সবসময় একটু ভালো করে কষাতে হয় যাতে গন্ধ না লাগে। তো দেখো মশলা আমি কষিয়ে তো নিচ্ছি, আর এতে দেখো কষানো আমার হয়ে গেছে প্রায়, আর লতিটাও দেখো কি সুন্দর মাখা মাখা হয়ে গেছে আর একদম নরম হয়ে গেছে। আর জলেতে আমি অল্প একটু দিয়ে দিলাম, কারণ বেশি জল দেবো না, কারণ আমার লতি আগেই সেদ্ধ করা ছিল তোমাদের দেখালাম। আর এতে জল আমি অল্প দিয়ে দিয়েছি, আর দেখো লতিটা সেদ্ধও হয়ে যাবে। আর কিছুক্ষণের জন্য আমি একটু রেখে দেবো চাপা দিয়ে। আর দেখো এই যে ভালো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি জলের সঙ্গে, তো দেখো এটা আমার কষানো তো কমপ্লিট হয়ে গেল। এবার আমি চাপা দিয়ে দিলাম, তো চাপা দেওয়ার কিছুক্ষণ পর আমি চলে আসলাম, এসে দেখলাম নুন দিতে ভুলে গেছে। কারণ নুন না দিলে কোনো জিনিসের যতই টেস্ট করে রান্না করো না কেন স্বাদ হবেই না। তো নুন দিয়ে এটার মধ্যে আমি কিছুক্ষণ এমনিই রেখে দেবো, চাপা দেবো না। তো দেখো এটা আমি ভালো করে রেখে নিয়েছি, তারপরে এবার এটা আমি ভালো করে আবার একটু নেড়ে নিলাম, আর হচ্ছে আর একটু কষিয়ে নিচ্ছি। এবার আমার কচুর লতি হওয়া শেষ মুহূর্তে এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দিলাম। তো মিষ্টি আর নুন দুটোই পরিমাণ ঠিক মতো দিলে রান্নাটা অবশ্যই টেস্ট হবে আর খেতেও ভালো লাগবে। আর এটা হচ্ছে এর মধ্যে চিংড়ি মাছ পড়লে তো আরোই কোনো কথা নেই, তো চিংড়ি মাছ পড়লে আরোই সুন্দর লাগবে খেতে জিনিসটা। তো আজকে এটা আমি শুধু পেঁয়াজ দিয়ে করলাম, তোমরা যারা চিংড়ি মাছ দিয়েও করে খেতে পারো। আর একটা হতে পারে লোটে শুটকি, মানে লোটে যদি শুটকি মাছ দাও তোমরা এতে আরও খেতে ভালো লাগবে। কচুর লতিটা আমি একবার খেয়েছিলাম তাই তোমাদেরকে বললাম, তোমরা যারা লোটে শুটকি খেতে ভালোবাসো তারা একটা করে খেতে পারবে অবশ্যই। আর দেখো লতিটা আমার হয়ে গেছে শুকনো শুকনো। আর তোমরা আমার ব্লগটা দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করো কচুর লতিটা কেমন আর তোমরা রান্না করে অবশ্যই খেও। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখো।